হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগে। এখন বাজছে কটা? সাড়ে নটা, অলমোস্ট সাড়ে নটা বেজে গেছে। যাচ্ছি এখন ব্রেকফাস্টে। অনেক সকালেই উঠেছি, কিন্তু কুকুকে করানো, ওকে একটু খাওয়ানো, কার রাতে কিছু খাইনি, একটু সকালবেলা মুড়ি খাওয়ালাম, তো খাইয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্টে। অন্যবার বাপি আমাদের জন্য ওয়েট করছিল কিন্তু আমাদের একটু লেট হচ্ছিলো বলে ওরা খেয়ে নিল, দিয়ে বাবুকে তাহলে ধরতে পারবে। তো এখন যাচ্ছি ব্রেকফাস্টে। আজকের ব্রেকফাস্ট আজকে মটরশুঁটির কচুরি, আলুর দম, মেরি ক্রিসমাসের কেক, স্যান্ডউইচ, অ্যাপেল, আরও খাবার আছে ওখানে, কিন্তু আর কিছু নিলে নেবো, আরও আছে ওদিকে। বসলো যে সাড়ে দশটা, এখন আমাদের চেক আউট হচ্ছে, তো পৌঁছে যাবো দুপুরবেলা। বাইরে কোথাও খেয়ে নেবো, যদি দুর্গাপুরে পারি দুর্গাপুরে নেবো, না হলে এখানে কোথাও খেয়ে নেবো। এই তো সবে পেট ভরে ব্রেকফাস্ট করলাম, তো গাড়িতে চাপি এখন বেরোচ্ছি। সুন্দর ছিল বা হোটেলটা? এটা মানা বলেছিল, ওর কোন বান্ধবী এসেছিল, তাই না? তো বেশ ভালো ছিল হোটেলটা, আর দেখতেও খুব সুন্দর সাজানো গুছানো। আর শান্তিনিকেতন সত্যি খুব সুন্দর জায়গা, দেখেও ভালো লাগছিলো। আমি কোনোদিনও শান্তিনিকেতনে একবার এসেছিলাম ওই পৌষ মেলাতে বিয়ের আগে করে, কিন্তু এরকম শান্তিনিকেতন আমি ঘুরিনি কখনো, দেখিনি। তো বেশ ভালো লাগলো শান্তিনিকেতনটা, বলো বলো সুন্দর লাগলো, বলো ভালো লাগলো। হ্যাঁ, আসা যায়, একবার ঘুরলো এখানে বারবার আসা, সব ভালো, কিন্তু জার্নিটা সহ্য, হ্যাঁ জার্নিটা আমাদের এখন আর সহ্য হয় না। সেই আমি তো বমির ওষুধ আগে খেয়ে নিয়েছি, একটা। হ্যাঁ, এইমাত্র ঘরে এলাম, জাস্ট ড্রেস চেঞ্জ করলাম, করে পুহুকে একটুখানি দিলাম, ওকে একটু নুন চিনির শরবত করে, যাতে একটুখানি মানে চান করাবো বলে, যে একেবারে সারাদিন সকাল থেকে কিছু খাইনি। কি দেখবে তুমি? হ্যাঁ শরবত খাচ্ছে, এবার ও শরবত খাচ্ছে না ফোনটা দিয়ে, ও শরবতটা খাক এখন, খেয়ে ওকে স্নান করায়, আমি স্নান করি। তার মামুনি এখন ভাত ডাল সাদা আলু সাদা চাপাচ্ছে, কারণ এখন হোটেলে দাঁড়ালে অনেকক্ষণ সময় লাগে, খুব না শরীরটা খারাপ লাগছিল, আর আমাদেরও না এই জার্নিটা নিতে পারি না। হ্যাঁ, এবার ঘোরার খুব শখ, কিন্তু গেলেই মানে শুরু হয়ে যায় যে আর পারছি না। তো যাই হোক, তাড়াতাড়ি ওই জন্য চলে এলাম, আর হোটেলে কোনো খাওয়ার জন্য ঢুকলাম না, ঘরে এসে একটু স্নান টান করে রেস্ট নিয়ে খেলে মনে হয় বেটার লাগবে। আর দশটার সময় তো জল খাবার আমরা খেয়েছিলাম, পেট এমনিতেও ভর্তি ছিল, বাইরে কিছু খেতে পারতাম না। তা আগে ঘুরে স্নান করে আমি স্নান করি, তারপর তোমার সাথে আমি কথা বলছি। আলু সেদ্ধ মাখা হচ্ছে, এদিকে গরম গরম ভাত চেপেছে, এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, প্রেসারে ডিম সেদ্ধটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, ডিম সেদ্ধটা খুবই ভালো লাগে, কিন্তু আর ডাল এই যে এখানে হয়ে গেছে অলরেডি, আমি খাবো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ডাল ভাত, আজকে আর কিছু ভালো লাগছে না। আমি ডিম খাবো না, আমি খাবো আলু সেদ্ধ, ডাল আর শুক্তো। ও শুক্তো এনেছে না, শুক্তো আর মটন এনেছে, মটন তো খাই না, ডিম একবার খেয়েছি, ভাগ্য ভালো দুবার খেয়েছি। হ্যাঁ, প্রেসারের ডিম সেদ্ধটা ভীষণ ভালো হয়, কিন্তু এখান থেকে এখন আনা হলো শুক্তো আর মটন। ভুর কোনো ক্ষীরে তৃষ্ণা বলে কোনো জিনিস নেই, যদিও ভাত হচ্ছে এখন, ও একটু চান টান করিয়ে এবার একটু খেলছে, কিন্তু গায়ের টেম্পারেচারটা একটু দেখাচ্ছে, ওর চেক করলাম 98 হচ্ছে, তবু একটু থাক, তারপর দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। আর আমার ননদ আবার সেম, ননদ আমার সেম পজিশন নিয়ে নিয়েছ। আমি এখন একটু নিয়ে স্নান করলাম, স্নান করে একটু চুমফুল আছড়াবো, তারপর খেতে বসবো। এখন বাজছে 6:45, 7:45 বাজছে,
তো দুপুর বেলাতে খেয়ে দে আর শরীরটা মানে চলছিল না, কিন্তু না চললেও কোনো উপায় নেই, বাচ্চা নিয়ে করতেই হবে। তবু ঘুমালো চারটের সময়, চারটে অব্দি ওকে ঘুম পাড়ানো, ওকে একটু খাওয়ানো, খেলো তো না কিচ্ছু না, চারটের পর কি ঘুমালো, সাড়ে পাঁচটার সময় উঠলো। তারপরে আবার সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় একটু চোখ লেগেছে, তারপরে আবার ঘুম থেকে ধরপড়িয়ে উঠছে, ওর যেমন হয় বাচ্চাদের জানোই তো। যাই হোক, ওইভাবেই হলো। তো এখন একটুখানি ওকে মুড়ি খাওয়ালাম, কিছু তো খাচ্ছে না যেহেতু। তারপর ভাবলাম যে বোলপুর থেকে কি কি নিয়েছি, সামান্য খুব জিনিস নিয়েছি, মানে এবারে তুলনামূলক খুবই মানে কম শপিং করেছি, তো যাই নিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। হ্যাঁ, এইটা দাও, কুহু খেলছে নেলপালিশ নিয়ে, যেহেতু মানা নেলপালিশ পড়লো। তো যাই হোক, এই একটা প্যান্ট, ঠিক আছে, আর প্লাজো না এগুলো, একদম এই প্যান্টটা একটা মানা নিয়েছে, আর একটা আমি নিয়েছি, একটা ওর দেখো, এই এইটা আবার দুবার করে চেঞ্জ করা হলো, হচ্ছে না, আগে ছোট সাইজটা দিয়ে দিয়েছিল। এই যে এটা একটা কুর্তি নিল, হ্যাঁ দেখা, এই দুটো ব্যাগ নেওয়া হলো, আরো কিছু নিয়েছে, ওটা বাপির কাছে রাখা আছে, ওগুলো আমি জানি না ঠিক কি কি, যেগুলো আমাদের কাছে ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই একটা ব্যাগ নিয়েছি, হ্যাঁ, আর এই একটা ব্যাগ নিয়ে ছোটখাটো বাজার টাজার যাওয়া হলো, বা একটু টাকার মানে ব্যাগ বা একটু জলের বোতল কুকুর জন্য ওগুলো নিয়ে তখন যাই বলে এই ব্যাগটা। হ্যাঁ, এই একটা ব্লাউজ নিয়েছি, এই যে এরকম ধরনের ব্লাউজ গুলো খুব সুন্দর লাগে। এটা তোমার তোমার হবে নাকি? ছটা আছে তোমার কাছে? বাহ বাহ বাহ, এই দেখো এই ব্লাউজটা, এই ধরনের এই প্রিন্ট গুলো খুব ভালো লাগে না? আর যেটা প্রিন্ট বলে না এগুলোকে, হ্যাঁ নেবো না একটা, হ্যাঁ থ্যাংক ইউ, তুমি রাখো রাখো, হুম দাও। দিয়ে এটা একটা জামা নেওয়া হয়েছে বাবার জন্য, তুমি এগুলো ছুটবে না এখন, দাঁড়াও এক মিনিট দাঁড়াও, ওখানে রাখো, একটা জামা নেওয়া হয়েছে, দেখছো কেমন দুষ্টুমি করছে কুহু, এখন রাখো এগুলোকে। হ্যাঁ এটা কি, ও এটা আমারটা না, আমি আবার উল্টো করে করে দিয়েছি। এই দেখো এইটা একটা সেম, শুধু কালার আলাদা, ও লাইট কালার নিয়েছি, আমি একটু ডিপ কালার নিয়েছি, এই ডিজাইনও এক, দেখেছো এই ডিজাইনটা, এটা আমি নিলাম, আর ওর আমি প্যান্ট আবার একই নিয়েছি, দুজনেই পরবো, কোনোদিন আবার একসাথে পরলে নিচে ব্যাগের মধ্যে এখন ঢোকানো আছে, ওগুলো বার করা নেই, আর আপনি কয়েকটা ব্যাগ নিয়েছে কাউকে দেবে বলে, তো ব্যাস এই কটাই জাস্ট দেওয়া হয়ে যায়। কুকুর জন্য অনেক জামা কেনা হয়ে গেছে, অনেক কটা মানে আট নখানা জামা ওর জন্য কেনা হয়ে গেছে, কিন্তু বাজারটা শুধু ওরই হয়েছে, আমাদের কিছু নাই। হ্যাঁ তো যাই হোক, ওরগুলো ওখানেও পরে দিয়েছে, কিছু রাখা আছে, তো ওগুলো আর দেখানোর মতন কিছু নেই, তো যেগুলো আমার কাছে রাখা ছিল সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই যে সবাই আমরা এখন চা নিয়ে বসে গেলাম খেতে, মামনি বলছে যে মনে বিস্কুটে হবে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। পিপি আকাশে কাচ্ছে, বুবু কি শিখছে, পিপি কি করাচ্ছে তোমাকে, ড্রয়িং করাচ্ছে, তুমি শিখছো তো, পড়াশোনা করবে তো, হ্যাঁ নাই, হ্যাঁ খাবো না বলে, বা কি ভেবেছিস তুই ওকে, বাটারস্কচ কত জিনিস এনে দিয়েছে রে ওকে, এটাকে শেষ করি তারপর ওটা খুলবো, এটাকে শেষ করি, এটা পাশে রাখবো, হ্যাঁ শেষ করি, এই কালার গুলো শেষ হয়ে যাক তারপর ওটা খুলবো।